এই বিয়ে বন্ধ করতে। চুপ, বন্ধ কর, বিয়ের আয়োজন বন্ধ কর। যুদ্ধের সাজ নেই, খান বাড়ির আক্রমণের জবাব দিতে হবে আমাদের। আজ খান বাড়িকে গোরস্থান বানিয়ে আসবো আমরা। চাচা, লোকজন খবর দাও। এই রাসেল, গুলি লোড কর, তাড়াতাড়ি কর। অস্ত্র বোমা মারামারি কোনো সমস্যার সমাধান নয়। আপনারা বিয়ের আয়োজন করতে থাকুন, আমি কথা বলে আসি খানবাড়ির বড় খান সাহেবের সাথে। কি কথা বলবে তুমি? খান মানুষের মুখের ভাষা বুঝে না, বুঝে রক্তের ভাষা। রক্তের ভাষা আমিও কম বুঝি না, কিন্তু তার ভয়ে আমার বিয়ের আয়োজন বন্ধ হয়ে যাবে তা আমি হতে দেব না। কি করবে তুমি? খান সাহেবকে আমার বিয়েতে দাওয়াত দেব। দূর্য, ডোন্ট ওয়ারি, আপনারা যাকে হত্যা করতে চান উনি হবেন আমার বিয়েতে চিফ গেস্ট। বোকা বোকা ছেলে, বাঘের ঘরে যদি বাঘ শিকার করতে পারে ভালো, আর যদি না পারে আরো ভালো। রাসেলের সাথে বন্যার বিয়েতে তাহলে আর কোনো বাধাই থাকলো না। দারুণ দারুণ অ্যাক্টিং করেছিস তোরা, সুপার। আজ তোমার ছেলের 26তম জন্মদিন পালন করছি মমতা। তুমি আমার ছেলেকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছো, আমার চোখের আড়াল করে রেখেছো। এতগুলো বছর ধরে আমার ছেলে কেমন আছে, কোথায় আছে আমি আজও জানি না। এমনকি ও দেখতে কেমন হয়েছে সেটাও আমি জানি না। আর কত তুমি আমাকে শাস্তি দেবে মমতা, আর কত? আজ যদি আমার সন্তান আমার সামনে এসে দাঁড়ায় তাহলে আমি তাকে কিভাবে চিনব? আমার সন্তান চিনতে পারবে না তার পিতাকে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে মমতা, আর কি হতে পারে? You bloody loser! চাচু! হ্যাঁ চাচু, কোথায়? হ্যাঁ চাচু, যে মাস্তানটির কারণে মির্জা বাড়ির লোকদের লাশ ফেলতে পারিনি, আজ সেই মাস্তানটা আমাদের বাড়িতে কি আসছে? ওই খুনিটা এ বাড়ির দরজায় পা দেবার আগেই ওকে শেষ করে দে, ওকে বুঝিয়ে দে খান বাড়ির রক্তের উত্তাপ কত তীব্র। ওকে, তাই করব চাচু। আনোয়ার, আমির, এই চল, এই হাঁটি ভাইকে ফেলাবে। রেডাজ মারামারি করতে আসেনি, এসেছে খানের সাথে দেখা করতে। এই মির্জা বাড়ির ভাড়াটে কুকুর, খান সাহেবের সঙ্গে তোর দেখা হবে কবরস্থানে, না হয় হসপিটালের বেডে, মাইন্ড ইট। প্রতি বছর আমি আমার ছেলের জন্য কেক নিয়ে অপেক্ষা করে থাকি, আমার ছেলেকে আর কোনোদিনই ফিরে আসবে না। হে আল্লাহ, আমি কি কোনোদিনই আমার ছেলেকে নিয়ে কেক কাটতে পারবো না? ইয়া পরবর্তীকার। বলছো তুমি? তুচ্ছ মির্জাপুরে? জি আন্টি। আমার তুচুর কি হবে এখন?
হ্যালো, ওগো আমি কে? ওগো আমি মমতা। মমতা, তুমি এতদিন পর, কেমন আছো তুমি মমতা? আমার তুর্য কেমন আছে মমতা? আমার তুর্য কেমন আছে? তোমার সন্তান আজ বিপদের মুখে পা বাড়িয়েছে, মির্জাপুরের মির্জা বাড়িতে নিজের ভালোবাসাকে হাসিল করতে গিয়েছে। কি কি বলছো তুমি? হ্যাঁ, যেভাবে পারো তোমার সন্তানকে তুমি বাঁচাও। কিন্তু এত বছর পর আমি আমার তুর্যকে কিভাবে চিনব? আমি এক্ষুনি তোমার মোবাইলে তুর্যর ছবি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি। দিন, আমি এমএমএস করে দিচ্ছি। মার্সি রহিম জব্বার, যাও কে নদীতে ফেলে দিয়ায়। এই তোরা কে, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। চাচা শোন, আমার ছেলে আমার এলাকায় ফিরে এসেছে, লোকজন নিয়ে ওকে খুঁজে বের করতে হবে। এই দেখো ছবি দেখি চাচু। ও মাই গড চাচু, ওকে তো মেরে নদীতে ফেলে দিয়ে আসতে বললাম। নো, হোয়াট ডিড আই ডু? Oh, let's go, Chachu. কি কি বললে? তুর্য খান বাড়ির ছেলে, আরবাজ খানের সন্তান? হ্যাঁ। যত শীঘ্র সম্ভব আমি রাসেলের সাথে বন্যার বিয়ে দিতে চাই। চাচা, তুমি সমস্ত ব্যবস্থা করো। না ভাইয়া, রাসেলকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। তুমি ভালো করেই জানো আমি তুর্যকে ভালোবাসি। শত্রুর সাথে কিসের ভালোবাসা? যে খান পরিবারের হাতে খুন হয়েছেন আমার দাদা জান, আমার বাবা জান, খুন হয়েছেন এই বংশের পূর্বপুরুষেরা, তাদের সাথে কিসের প্রেম, কিসের সম্পর্ক? এই সাফকাত মির্জা সবকিছু মেনে নিতে পারলেও খান বাড়ির কারোর সাথে প্রেমের সম্পর্ক মেনে নেবে না। ভাইয়া, চুপ, একদম চুপ। তোমার বিয়ে যদি কারোর সাথে হয় তাহলে হবে রাসেলের সাথে। না ভাইয়া, যতদিন বন্যার বিয়ে না হচ্ছে ততদিন বন্যা এ বাড়ি থেকে যাতে বের না হতে পারে, ইটস ইওর রেসপন্সিবিলিটি। সংঘর্ষের বলি হতে হলো কেন? উত্তর দাও। ছেলের রক্ত দিয়েও যদি তোমার পিপাসা না মিটে থাকে তাহলে আর কার রক্ত দেখতে চাও? আর কার রক্ত দেখলে তোমার পিপাসা মিটবে বলো? না মমতা, না। সন্তানের গায়ের রক্ত আজ তোমার স্বামীকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি
আমি আর রক্ত দেখতে চাই না মমতা, আমি আর সংঘর্ষ চাই না মমতা, আমি আমার সন্তানের কসম খেয়ে বলছি আর কখনো কারো জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলব না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মমতা, আমাকে ক্ষমা করে দাও। ডক্টর, হাউ ইজ দ্য পেশেন্ট? হি ইজ আউট অফ ডেঞ্জার, থ্যাংক ইউ। আমরা কেবিনে শিফট করে দিয়েছি, ইচ্ছে করলে দেখা করতে পারেন। চলো মমতা। বাবা তুর্য, মা তুমি? হ্যাঁ বাবা। তুর্য, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি যদি আরো আগে তোর কাছে মুখ খুলতাম তাহলে এদিন আমাকে দেখতে হতো না। তুমি কিসের কথা বলছো মা? তুই এতদিন জানতি ছোটবেলায় তোর বাবা মারা গেছে, কিন্তু আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম বাবা। কি? তোর বাবা মারা যাননি, খানবাড়ির আর বাজ খান তোর বাবা। মির্জা আর খানবাড়ির সংঘর্ষ থেকে তোকে বাঁচানোর জন্য আমি 20 বছর আগে এই এলাকা ছেড়ে চলে গিয়েছিলাম। খানবাড়ির সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখিনি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা। তুর্য, আমার বাবা, বাবা তুর্য, আমাকে মাফ করে দে বাবা। আই এম রিয়েলি সরি, আমি জানতাম না তোমার মতো আমার একটা ভাই আছে। আই রিয়েলি ফিল গিল্টি, আই হোপ ইউ উইল ফরগিভ মি। It's okay. তামান্না, তুমি? তামান্নাই তো আমাকে এখানে নিয়ে এসেছে। থ্যাঙ্কস। ইটস মাই ডিউটি। বক্কর, চাচু, গ্রামের সব লোককে খবর দে, আয়োজন কর। আজ 20 বছর পর খানবাড়ির যোগ্য উত্তরসূরি খানবাড়িতে ফিরবে। ইয়েস চাচু, গ্রেট। সারা গ্রাম